2022 সালের মাঝামাঝি সময়ে রাজ্য মন্ত্রিসভা ত্রিপুরা পুলিশে 1000 জনকে কনস্টেবল পদে নিয়োগের জন্য সিদ্ধান্ত গ্রহণ করে। রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে 2022 সালের 20 অক্টোবর আরক্ষা দপ্তর সংশ্লিষ্ট ক্ষেত্রে নিয়োগ সংক্রান্ত নোটিশ ইস্যু করে। এই ক্ষেত্রে 1000 জন পুরুষ এবং মহিলা পুলিশ কনস্টেবল নিয়োগের জন্য প্রায় 6500 জন পরীক্ষায় বসার জন্য আবেদন জানান। সেই মতো 2024 সালের 28 জানুয়ারি কনস্টেবল নিয়োগের জন্য লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। 2024 সালের আগস্ট মাসে সংশ্লিষ্ট পরীক্ষার ফাইনাল আনসার কি প্রকাশ করা হয়। এরপর শুক্রবার লিখিত পরীক্ষায় বাছাইকৃত প্রায় 4500 পুরুষ এবং মহিলা চাকরি প্রার্থীর টোকেন নাম্বার প্রকাশ করা হয়। এই রিক্রুটমেন্ট কমিটির চেয়ারম্যান হলেন আরক্ষা দপ্তরের AIGP জয়ন্ত চক্রবর্তী। শুক্রবার এক টেলিফোনে রাজ্য পুলিশের রিক্রুটমেন্ট কমিটির চেয়ারম্যান তথা AIGP জয়ন্ত চক্রবর্তী জানান, অবিলম্বে সংশ্লিষ্টদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। কিছুদিনের মধ্যেই মৌখিক পরীক্ষার দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে বলে জানান তিনি। উল্লেখ্য, পুলিশের কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করার জন্য বিভিন্ন মহল থেকে চাপ সৃষ্টি করা হয়েছিল। সংশ্লিষ্ট চাকরি প্রার্থীদের পক্ষ থেকেও একাধিকবার অবিলম্বে পরীক্ষার ফলাফল প্রকাশের দাবি জানানো হয়েছিল। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।